বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ, লাঠি হাতে তাড়া করেন মহিলারা। ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রাজনৈতিক সংঘর্ষে জখম দলীয় কর্মীকে দেখতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ও তার সাথে থাকা নেতা কর্মীদের ওপর আক্রমণ করে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে মারামারি হয়। এই ঘটনায় কালিদাস বাছার নামে এক বিজেপি কর্মী আহত হন। আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে মঙ্গলবার আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। অভিযোগ, এলাকার তৃণমূলের কর্মীদের দাঙ্গাবাজ, দুর্নীতিবাজ বলে কটাক্ষ করতে থাকেন। তখনই এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন, রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষেরা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন এক মহিলার শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেয় রেখা পাত্রের সাথে থাকা এক বিজেপি কর্মী। এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। তৃণমূলের বিরোধী নেতা ছিঁড়েছে আমার কাপড়, আমার ডান সাইড খাম বা সাইড খাম তো করেছে, আমার কাপড় ছিঁড়ে দিয়েছে, ওরা ছিঁড়ে দিয়েছে, আমি একজনের কাছে গালি দিয়ে গালি দিচ্ছি। এখানে রেখা পাত্র আসলো, এসে উনি বেরিয়ে আসছেন এবং উনি সঙ্গে করে যে ছেলেটাকে নিয়ে এসছেন, এসে আমাদের গ্রামের মহিলাদের গায়ে হাত দিয়ে মহিলার ব্লাউজ ছিঁড়ে নিয়ে শাড়ি ছিঁড়ে নিয়ে নিয়ে ধরে রেখা পাত্রের সঙ্গে পালিয়ে গেল। রেখা পাত্র তাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। এলাকার বাসিন্দারা রেখা পাত্রকে ঘিরে লাঠি শোটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, এমনকি রেখা পাত্রের সাথে থাকা অর্চনা মজুমদারকে লাঠি পেটাও করেন। রেখা পাত্রের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত তাকে গাড়িতে তুলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এলাকার ক্ষিপ্ত মানুষেরা লাঠি নিয়ে রেখা পাত্রের গাড়ির দিকে ছুটে যায়। রেখা পাত্রের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ারও অভিযোগ উঠেছে। এরপরই রেখা পাত্রের সঙ্গে থাকা অন্যান্য গাড়িগুলিকেও রাস্তায় গাড়ির সামনে কাঠের গুঁড়ি ফেলে আটকে দেয় স্থানীয়রা। ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এই খড়িডাঙ্গার মাঝের পাড়া এলাকায়। ঘটনার পর রেখা পাত্র বলেন, বিজেপি তৃণমূলের মতো দাঙ্গার রাজনীতি করে না, তৃণমূল যা করেছে আগামীতে মানুষ তার জবাব দেবে। আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় আগামী শনিবারে। ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন, সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডাবাহিনীরা, ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে 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 ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তারপরে আমরা চলে আসি যখন, তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসি, উনিই শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন, আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি। কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আছি দিদি, চিন্তা নেই। এদিন ঘটনার পর প্রার্থীকে ধান্যকুড়িয়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরই বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী চলে আসেন মাটিয়া থানার সামনে। দলীয় প্রার্থীর ওপর হামলা হয়েছে এমন অভিযোগ তুলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মাটিয়া থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। এলাকায় পরিকল্পনা মাফিক রাজেন্দ্রপুর গ্রামের প্রধান সমীর বাচার ও তার দুষ্কৃতি দলবল আমাদের প্রার্থী রেখা পাত্র প্রচারের সময় আক্রমণ করে পরিকল্পনা মাফিক। সেখানে সিভিক ভলেন্টিয়ার উপস্থিত ছিল, তার মানে প্রশাসন ইনভলভ ছিল, প্রশাসন দায়িত্ব করে প্রার্থীর উপরে অ্যাটাক করেছে। আমাদের সন্দেশকালীর আন্দোলনের মুখের উপরে যে আক্রমণ হয়েছে, বসিরহাটের মা বোন ফুসছে, যতক্ষণ না পুলিশ প্রশাসন জবাব দেবে আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব। এদিকে ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রার্থীর নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।